সুদক্ষিণা সেন, এসপিসিআইডি। আমি কিরণ সিং এর জায়গায় এসেছি। টুপিটা গাড়িতে ফেলে এসেছি স্যার, সরি। আমি শুনেছি ওনার মুখে আপনি অফিসে দেরি করে আসেন, আসেনই না বলা যেতে পারে। এখন দেখছি কথাটা সত্যি। আপনি এখানে কি করছেন? ডিউটি নেই? যান। Yes, sir. স্যার, আমি রোজ ঠিক টাইমে আসি, মানে আজকে একটু সারাদিন বাড়িতে কাটিয়ে তারপরে একটু যদি বলে তাহলে কিন্তু আমার কিছু করার নেই। এটা একটু দেরি যাকে সেটা আপনার ওপর ওরা লোকরা বুঝবে। অদিতি আর কাবেরী, এই দুটো মেয়ের কেসের ব্যাপারে আপনি একটা রিপোর্টও পাঠাননি গত কয়েক মাসে, কেন? স্যার, আমি যখন নর্থ বেঙ্গলে গিয়েছিলাম তখন গিয়ে শুনি কাবেরী অলরেডি ফিরে এসেছে। জানতে চেষ্টা করেছেন কি করে ফিরে এসছে? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম গাঙ্গুলিতে চা বাগানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি জেনে এসেছি যে গায়ত্রী গাঙ্গুলি কবে গিয়েছিলেন, মানে ওনার সঙ্গে আর কে কে গিয়েছিল সব জেনে তারপর আমি এখানে এসেছি। আমার কাছে তো কোনো রিপোর্ট নেই। না, রিপোর্ট পাঠাবার মতো কিছু মনে হয়নি স্যার। মানে সেটাই পাঠিয়ে দিতেন। আসলে কি জানেন, দুটো মেয়ে ফিরে এসছে, আপনি তদন্ত শেষ করে দিয়েছেন, মনে হচ্ছে কাজ শেষ, তাই তো? হ্যাঁ স্যার। না স্যার, অসাধারণ। এবার থেকে কোনো মানুষ খুন হলে আমরা তদন্ত করব না, লাভ কি? তদন্ত করে লাভ কি? মানুষটাই তো আর নেই, তাই না? কি, আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। কিরণ সিং এই খুনের তদন্ত অনেক দিন চালিয়েছিলেন। আমিও ওনার সঙ্গে সঙ্গে অনেক দিন চলেছিলাম স্যার। আপনি বোধহয় সঙ্গে কেউ না থাকলে কাজে ঠিক উৎসাহ পান না, তাই না? কিরণ সিং কে কেন গুলি করা হয়েছে জানেন? আদৌ জানেন কি গুলি করা হয়েছে? না স্যার, হয়েছে কি এটা জানার দায়িত্ব সিআইডির। তাছাড়া সিআইডি আমায় কিছু জানায়ওনি। আমাকে জানানো হয়েছিল যে কিরণ সিং কি একটা কাজে কলকাতার বাইরে। আচ্ছা, এটা যখন জানতে পারলেন তখন আপনার মনে হলো না যে অদিতি আর কাবেরীর কেসের সঙ্গে কিরণ সিংকে গুলি করার একটা সম্পর্ক থাকতে পারে? যাকে আপনি ফাইল বার করুন, আমি আজ থেকে তদন্ত শুরু করব। আর যতদিন তদন্ত চলবে ততদিন আপনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন, কোনো ছুটি নেই। ছুটি শব্দটা ভুলে যেতে হবে। অখিলেশ বাবু বাইরে আছেন? বাইরে। আমি তাহলে একটু বাইরে, তাড়াতাড়ি। অখিলেশ বাবু, আমি এবার আসি আঙ্কেল। কোথায় যাচ্ছ? এখান থেকে বেরিয়ে তুমি কোথায় যাবে? বেটি, তুমি আমার সওয়ালের জবাব দিলে না। জানি তো না। তার মানে এখান থেকে বেরিয়ে তোমার কোথাও যাবার জায়গা নেই, তাই তো? তোমারা কে? নেই বেটি, তুমি কেহি নেই যাওগে, তুমি এখানেই থাকবে। আমি তোমাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। বড়া আয়া খিলানে বালা। শোনো, তুমি কি জানো না যে আজকাল কি সব আছে? বাজে লোক সব ঘোরাফেরা করে। যাও, তুমি ভেতরে যাও। তুমি মানুষ না অন্য কিছু। হ্যাঁ, এইভাবে আমি মেয়েটাকে ছেড়ে দিতে পারি না। তো কি করব, খিলাবো পিলাবো? হ্যাঁ, তাই করবে। প্লিজ, আপনারা আমার জন্য এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। আমি আমি চলে যাচ্ছি তো। না না বেটি, তুমি কোথাও যাবে না। আপনি বুঝতে পারছেন না। এই লড়কি, একদম নাটক করবে না। বলো তোমার ঘর কোথায় আছে, আমি নিজে যাব তোমাকে পৌঁছে দিতে। আমার ঘর জানি না, বলতে পারবো না। কিউ, কেন বলতে পারবে না? তোমাকে বলেছি না ভেতরে যেতে?
সব নিজে ঝামেলা পাকাবে, তারপর সব মুসিবত আমার ঘরে ফেলবে আর বলবে ভিতরে যাও। যাও। গুড, অনেক ইনফরমেশন জোগাড় করেছেন আপনি। মানে কি পরিশ্রম করতে হয়েছে, দিন নেই রাত নেই কোনো সেন্স নেই। পণ্ডশ্রম করতে হয়েছে। পণ্ডশ্রম? আসল প্রমাণটাই তো জোগাড় করেননি। আসল প্রমাণ মানে? গায়ত্রী গাঙ্গুলির বিরুদ্ধে একটা প্রমাণও তো জোগাড় করতে পারেননি। গায়ত্রী গাঙ্গুলির কথা আপনি কি করে জানলেন? ভুলে যাবেন না মিস্টার বক্সি, আমি একজন সিআইডি অফিসার। হ্যাঁ, আমি নতুন এসেছি, কিন্তু কিছু না জেনে কেসটায় হাত দিয়েছি, এটা স্বপ্নেও ভাববেন না প্লিজ। গায়ত্রী গাঙ্গুলির কথা আমাকে জানিয়েছে কিরণ সিং। শুধু গায়ত্রী গাঙ্গুলি নয়, অদিতি, কাবেরী অনেক তথ্য নিয়ে আমাকে দিয়েছেন। হ্যাঁ, মিস সিং এই কেসে প্রচুর পণ্ডশ্রম করেছেন, পরিশ্রম। সেই পরিশ্রমে কোনো মূল্য দিচ্ছেন না আপনারা? না স্যার, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, বিশ্বাস করুন। কি চেষ্টা করেছেন দেখতে পাচ্ছি তো, একটা প্রমাণও নেই। উনি একটার পর একটা অপরাধ করে যাচ্ছেন আর আপনি নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। না স্যার, আসলে গায়ত্রী গাঙ্গুলির এগেনস্টে কোনো রকম সলিড প্রমাণ আমরা পাইনি, তাই ব্যবস্থা নিতে পারিনি। মহিলা অত্যন্ত চালাক। চালাকির গল্প আমাকে বললেন না, যত চালাকই হোক না কেন অপরাধ করলে একটা না একটা প্রমাণ তারা রেখে যাই যায়। শুনুন, কিরণ সিং এর কাজটা আমি কিন্তু শেষ করবই। আমার দুজনকে দরকার। দুজন? অদিতি আর কাবির। এই দুজন যদি আমাকে সাহায্য করে তাহলে গায়ত্রী গাঙ্গুলিকে আমি বেশি দিন জেলের বাইরে থাকতে দেব না। মিঠি, তোমার আন্টির বাইকটা ভীষণ শক্ত, লেকিন আন্দর বহুত বহুত নরম হ্যায়। আজকের রাতটা তুমি এখানে থেকে যাও, কালকে দেখবে তোমার আন্টির একটা অন্য রূপ। হ্যাঁ বেটি। অবশ্য আমার সম্পর্কে জানতে চাওয়াটাই তো স্বাভাবিক, একটা অপরিচিত মেয়েকে কেনই বা কেউ হুট করে নিজের বাড়িতে রাখবে। আঙ্কেল, আমার সম্পর্কে জানতে আপনার ইচ্ছে করে না? নেই বেটি, আমি জানি তুমি দীপ্তি। দীপ্তি, তাও তো আমার পুরো নামটাও আপনি জানেন না। আমি আমি কোথা থেকে এসেছি, আমার আত্মীয় স্বজন কারা, এত রাতে পার্কে আমি কেন বসেছিলাম, কি করছিলাম, আপনি আপনি সত্যি কিছু জানতে চান না? নেই বেটি, মা কুছ জানা নেই চাহতা হুঁ। আমি শুধু এটা জানি যে তুমি একটা ভালো ঘরের মেয়ে, বিপদে পড়ে হয়তো রাতের বেলা তুমি এই পার্কে চলে এসো। আমি নিজে থেকে তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করব না। ঠিক খুঁজে আনবেই মনে নেই বাকি। খুঁজে পেলেই ভালো। জানো বাবা, রূপের জন্য না আমার ভারী কষ্ট হয়, বড় মায়া লাগে। আমার কি চিন্তা কম হয়? ওইটুকুনি বাচ্চা কি করে মানুষ হবে আমি ভেবে ভেবে রাতের বেলা ঘুমোতে পারি না, আমার ঘুম আসে না, আমি জানি না কি হবে। কেন কি হবে কেন? এই যে তুমি এক্ষুনি বললে, জোর দিয়ে বললে দাদা ঠিক বরানী দিদিকে খুঁজে নিয়ে আসবে। কিন্তু লোকে যদি বরানীকে খুঁজে না পায় তখন তখন অর্ক রূপকে মানুষ করবে কি করে, বড় করবে কি করে? ও একা মানুষ, তাছাড়া ওর অফিসের দায়িত্ব আছে। কেন এত চিন্তা করছো তুমি বাবা, এত ভাবছো কেন? দেখো দেখো আমি আছি, ও আছে, আমরা পারবো না?
আমরা সবাই মিলে ওই ছোট্ট রূপকে মানুষ করতে পারবো না বাবা? ঠিক কথা বলেছিস লোক, আমি চিন্তার মধ্যে ভুলে গেছিলাম যে আমার আপন লোক বলতে তো হারু আছে, মানে আরাধন আছে, তুই আছিস, আমার তো চিন্তা কিসের? হ্যাঁ যাক, আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিন্ত হলাম এই কথাটা ভেবে যে আমার আর চিন্তা নেই, আমি আমি আমার শান্তিতে মরতে পারবো। বাবা আবার এসব অনুকূলে কথা আরম্ভ করলে তুমি, বলছি না যা হবে ভালোর জন্য হবে, তুমি দেখো। লোকি লক্ষ্মী মা তুই আমাকে কথা দে, রূপের কোনো অযত্ন করবি না, বল বল মা, তুই আর আরাধন সুন্দর করে বড় করে তুলবি। হ্যাঁ কথা দিচ্ছি বাবা, কথা দিচ্ছি, আমাদের প্রাণ থাকতে আমাদের রূপের কোনো অযত্ন হবে না, তুমি দেখো বাবা, আমরা সবাই মিলে আমাদের রূপকে ঠিক মানুষের মতো মানুষ করে তুলব, তুমি দেখো। এ মেয়েকে যখন এখানে থাকতে দিয়েছো তখন কিছু খিলাতে তো হবে। হ্যাঁ জরুর। তাই দেখে বা কথা শুনে তো মনে হচ্ছে যে বাঙালি, অবাঙালি খাবার মুখে উঠবে তো? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? যে খাবে তাকে জিজ্ঞেস করো। আন্টি আপনি যা তৈরি করবেন আমি সেটাই খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা হবে না। কি আর দেবো, ওই তো সবজি ডাল আর রুটি, বাস বাস। আমি বলছিলাম আমি আমি আপনাকে হেল্প করি রান্নায়? না কোনো হেল্প ফেল্পের দরকার নেই, রোজ তিনজনে রান্না করি, আজ না হয় চারজন করবো। চারজন? এখানে তো শুধু আঙ্কেল আপনি আর আমি রয়েছি, চারজন নেই বেটি। ও ও ক্যা কি আসল মে ও একটু বেশি করে রান্না করে রাখে, তাই যদি কোনো সময় মেহমান চলে আসে। তা আজকের মেহমান তো এসেই গেছে, আমি তো এসেই গেছি আঙ্কেল, আর কে আসবে? এল আর কি, এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ তোমাকে আমরা কোনো প্রশ্ন করেছি, কিছু জানতে চেয়েছি, না জেনেই তো এখানে থাকতে দিয়েছি, এত প্রশ্ন কিসের? কী হবো হাসছো কেন, আমি কোনো মজার কথা বললাম কি? না 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 না, তুমি মজা করো নি, আসলে তুমি রাগলে না ভীষণ ভীষণ ভালো লাগে, 24 সাল সে তুমি দেখ রা না গুসা করতে হুয়ে। ছোড়ো অনেক রুটি পাকাতে হবে আমাকে এখন। আন্টি শুনো, একে বলে দাও যে বেশি কথা যেন না বলে। ওকে ওকে, তুমি আর একটা কথা বলো না আন্টিকে দেখতে পাচ্ছ, তাহলে কিছু আজকে রান্না হবে না, খাওয়া হবে না। যদি ওকে ওকে নিয়ে যাও, একটু ফ্রেশ হয়ে নেবে। চলো এটা এটা কার ছবি? এই ছবিটা তুমি হাত দিয়েছো কেন? কোনোদিন এটাতে হাত দেবে না, কোনোদিন না। বেটি এটা আমাদের ছেলের ছবি, একমাত্র ছেলে সঞ্জয়ের, ছোটবেলার ছবি। আপনাদের ছেলে এখন কোথায় আঙ্কেল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কুছ নেই জানতা হুঁ মে, কুছ নেই, কুছ নেই।
আমি আজ আসছি। ওকে স্যার। কোনো সেন্স নেই। অখিলেশ বাবু ঘুম পেয়েছে নাকি আপনার? নো স্যার। আমি আরেকটা কেস নিয়ে এখানে এসেছি। আরেকটা কেস স্যার? আপনি সঞ্জয়কে চেনেন? লীলা ভানসালি না দত্ত? পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। ইয়ে স্যার চিনি। একটা 20 বছরের ছেলে, নাকের ডগা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিছু করতে পারছেন না। আসলে স্যার ও কোথায় যে থাকে, ওকে কোথায় পাবো সেটাই। মাঝে মাঝে কলকাতায় আসে জানেন? জানেন না? আমি জানি। আপনি কেন অদিতি আর কাবীর কেসটা সলভ করতে পারেননি এবার আমি বুঝতে পারছি না স্যার। আসলে অজুহাত দেবেন না, অজুহাত দেবেন না। ওই ছেলেটি বেআইনি আর্মস নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, গ্রামের অশিক্ষিত মানুষদের ভুল বুঝিয়ে নিজের দলে ভিড়িয়ে একের পর এক খুন করে যাচ্ছে। জানেন পুরো পশ্চিমবঙ্গের পুলিশ ওকে খুঁজছে। আমি আপনাকে এই দায়িত্বটা দিলাম। আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। চেষ্টা চেষ্টা আমি বুঝি না। আই ওয়ান্ট হিম ডেড অর অ্যালাইভ, গট ইট? ইয়েস স্যার। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ও যদি আমার এলাকায় থাকে আমি ডেফিনেটলি ওকে ধরব। তাই যেন হয় মিস্টার বক্সি, সঞ্জয়কে ধরতে না পারলে কিন্তু আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। কি বিপদ? ও যেভাবে এগিয়ে যাচ্ছে ওকে ধরতে না পারলে কিন্তু সিআইডি পুলিশ দুজনেরই খুব বদনাম হবে। ফটো পেয়েছেন? হ্যাঁ স্যার পেয়েছি। আপনার সোর্সকে খবর দিয়েছেন? না স্যার। আপনি তো অফিসেই আসেন না, কাজ করবেন কখন বলুন। না স্যার তা নয়, আসলে যেসব থানায় আপনার মতো পুলিশ অফিসার আছে মানে কোনো কাজ করেন, আমি দেখছি তাদের কি করা যায়। সরি স্যার, বলুন আমায় কি করতে হবে। আপনার সোর্সদের খবর দিন, ওদের প্রত্যেককে সঞ্জয়ের এক কপি করে ছবি দেবেন। সঞ্জয়ের ফ্যামিলি, বাড়ি, প্রত্যেকটা খবর আমার চাই। আচ্ছা, যে যে জায়গায় ওর সংগঠন আছে সেখান থেকে কোনো খবর পাওয়া যায়নি? আপনি সঞ্জয়ের ফটোটা পেয়েছেন, ফাইলটা পড়ে দেখার সময় হয়নি? না স্যার আমি এক্ষুনি পড়ে নিচ্ছি। থাক, এক্ষুনি ফাইলটা মুখস্থ করতে হবে না আমার সামনে। এটুকু বলতে পারি যেসব গ্রামে ও ঘুরে বেড়ায় সেখানকার লোক ওর সম্পর্কে মুখ খুলতে চায় না, তারা এতটাই ওকে ভয় পায়। কিন্তু স্যার এইটুকু একটা ছেলে এত বড় সংগঠন চালায় কি করে? যারা ওকে ভালোবাসে তারা ওকে চাঁদা দেয়, আর যারা ভালোবাসে না তাদেরকে বন্দুকের নল ঠেকিয়ে টাকা আদায় করে। এত বন্দুক কোত্থেকে পায়? কোনো সেন্স নেই। ও দুবার ও দলবল নিয়ে দুটো থানা অ্যাটাক করেছিল, বেশ কিছু বন্দুক আর কার্তুজ লুট করেছিল, সেই দিয়ে কাজ চালাচ্ছে। আচ্ছা আমি বলছিলাম যে অনেক দিন ধরেই তো ওকে ধরার চেষ্টা চলছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, মানে বেঁচে আছে তো? এতক্ষণ কি বলে গেলাম আমি? যদি মারাই যেত এত কথাই তো বলতাম না, তাই না? একবার একটা খবর এসেছিলো এনকাউন্টারে ও মারা গেছে, খবরটা সত্যি না, ও বেঁচে আছে। আসলে বিভিন্ন ছদ্মবেশে ও ঘুরে বেড়ায়, ওকে ধরা যাচ্ছে না তাই। মিস্টার বক্সি, সঞ্জয় আর গায়ত্রী গাঙ্গুলি এই দুজনকে জেলে পাঠানোটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে স্যার, আমি এদের দুজনকে ধরার কাজটা আজ থেকেই শুরু করে দিচ্ছি, আপনাকে আর নালিশ করার কোনো স্কোপ দেব না। আপনার কথায় আর কাজে যেন আমি মিল খুঁজে পাই। কোনো সেন্স নেই।